যারা ভিডিওটি নতুন দেখছেন এবং যারা পুরনো আছেন আমাদের কোম্পানিতে কাজ করছেন তাদের কাছে একটা রিকোয়েস্ট করব, এই ভিডিওটি একটু মনোযোগ সহকারে আজকের দিনটা একটু দেখে নিন। কারণ যখন আপনি কাজ করছেন যে ভুলগুলো হচ্ছে সেই প্রবলেমগুলো আজকে আমরা শর্ট আউট করব, এবং যারা নতুন আছেন কি কি ভুল হয় এবং সেই কাজটাকে কিভাবে করলে বেটার হয় সেগুলো আজকে আমি দেখাবো। তার আগে আমি দেখিয়ে নিই কি আছে, কি কি দেখাবো আমরা সেগুলো দেখিয়ে দিই। দেখতে পাচ্ছেন এই যে এই টাইপের যে ডিজাইনগুলো হয়েছে এগুলো কিভাবে করবেন, প্লেন বোর্ডের উপর এই টাইপের ডিজাইন আপনি কিভাবে করবেন সেটা আমি দেখাবো। আমি একটু দেখিয়ে দিই ফার্স্ট টাইমে। দেখতে পাচ্ছেন এই একটা ডিজাইন করা হয়েছে, এটা কিন্তু এম সিল দিয়ে করা হয়েছে। এম সিল দিয়ে কিভাবে ডিজাইন করবেন যারা কাজ করছেন তাদেরকে আমি দেখাবো, কেউ স্কিপ করে চলে যাবেন না। এম সিলের ডিজাইনটা এইভাবে হবে, দেখতে পাচ্ছেন কতটা গ্লসি হয়েছে, কিভাবে হয়েছে সেগুলো আমরা আলোচনা করব। এই একটা জিনিস পার্ট, কিছু পার্ট নতুন কাজে এসছে সেইগুলো বিষয়ে আমরা আলোচনা করবো, এই কাজগুলোর উপর কি কি কাজ করতে হবে। এই একটা দেখুন এই টাইপের একটা কাজ এসছে, যারা পুরনো আছেন এগুলো আমরা দেখাবো, এগুলো কি কিভাবে করলে বা কোন পদ্ধতিতে করলে কাজগুলো বেটার হয় সেগুলো আমি আজকে দেখাবো। এই টাইপের যে কাজগুলো অনেকে ব্যাকগ্রাউন্ড করতে অসুবিধা হচ্ছে সেগুলো কিভাবে করবেন সেগুলো আমি ভিডিওর মাধ্যমে দেখাবো, কি স্কিপ করে চলে যাবেন না। অনেকে এই কাজগুলো করছেন, করতে গিয়ে এই চুলের জায়গাটা দেখুন, চুলের যে স্টাইলটা হয়েছে স্টাইলটা অনেকে আনতে পারছেন না, সেটা আমি আজকে করে দেখাবো কিভাবে আনবেন এবং স্টাইলটা এইভাবে করলে বেটার হবে, আর কোন জিনিসটা আপনার ভুল হচ্ছে সেগুলো আমি আজকে দেখাবো। অনেকে হাত পা অনেক মোটা করে ফেলছেন যে কারণে দেখতে খারাপ লাগছে, সেগুলো আমি আজকে করে এখানে দেখাবো কিভাবে ক্লেটাকে মাখবেন এবং পাতাগুলো কিভাবে, এই যে পাতাগুলো, এই পাতাগুলো কিভাবে করবেন, গাছের ডালটা কিভাবে করবেন, এগুলো সব আজকে আমি ভিডিওর মাধ্যমে দেখাবো। দেখুন এই যে ব্যাকগ্রাউন্ড ডিজাইনটা হয়েছে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু এমসিলে হয়েছে, এটাকে কিভাবে হয়েছে সেটাও আমি আপনাদেরকে শেয়ার করবো। কেউ ভিডিওটি স্কিপ করে চলে যাবে না, স্কিপ করে চলে গেলে কিন্তু আপনাদেরই প্রবলেম হবে, কাজগুলো যখন করে নিয়ে আসছেন অনেক ভুল হচ্ছে সেইগুলো কিন্তু আর হবে না আজকে ভিডিওটি দেখে নিলে। আর যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, পাশের বেলটি প্রেস করে রাখুন, কারণ এরকম কাজের নতুন নতুন ভিডিও এই চ্যানেলের মাধ্যমে সবার আগে আপনি আপডেট পেয়ে যাবেন। এছাড়াও ইউটিউবে অনেক ভিডিও দেওয়া আছে যেখানে এই কাজগুলো কিভাবে করতে হয় সেটাও দেওয়া আছে। যারা পুরনো, যারা কাজ কোনো কারণে ছেড়ে দিয়েছেন বা কাজটা করতে গিয়ে অসুবিধা হচ্ছে, আমাদের সঙ্গে কমিউনিকেশন করেননি, তারা কিন্তু সরাসরি অফিসে এসে আমাদের সঙ্গে কথা বলুন, কাজটা কিন্তু আস্তে আস্তে খুব ইজি হয়ে যাচ্ছে এবং রেটটা অনেক বেড়ে গেছে। এটা একটু মাথায় রাখবেন, রেট অনেক বেড়ে গেছে, ফ্রেমের যে রংটা ম্যাটার ছিল সেটাও আর করতে হচ্ছে না, ফ্রেমের রংটা বাদ হয়ে গেছে, আর ক্লের কাজটা যেটা ছিল আগেকার দিনে অনেক সময় ফেটে যাচ্ছিল, নষ্ট হচ্ছিল, নিয়ে আসছিলেন ভেঙে যাচ্ছিল, এই প্রবলেমগুলো সব ঠিক হয়ে গেছে। এবার এসে কাজটা যোগাযোগ করতে পারবেন, অনেক ছোট ছোট কাজ এসছে যেগুলোতে আপনারা খুব অনায়াসে করতে পারবেন, মানে ডিজাইন আপনাকে ফিগারে করতে হবে এরকম কোনো ব্যাপার নেই, অনেকে ফিগারে ডিজাইন করতে চান না সেটাও আপনাকে না করলে হবে, সেগুলো আমি দেখাবো। আমি একটু ফার্স্ট টাইম দেখে নিই যে গাছের পাতাগুলো যেগুলো হচ্ছে, এই যে গাছের পাতাগুলো, এই টাইপের যে গাছের পাতাগুলো দেখতে পাচ্ছেন এই টাইপের, এই পাতাগুলো কিভাবে করতে হবে সেটা আমি হচ্ছে দেখাবো। অনেকে ময়ূরের যখন ময়ূর করছেন, ময়ূরের এই পেখমগুলো এই টাইপের, দেখুন এটা মেয়ের ওপর করা হয়েছে, ময়ূরের পেখমগুলো ঠিক এই টাইপেরই হয়, তো সেটাকে কিভাবে করবেন সেটাও আমি আজকে দেখাবো। অনেকে প্রবলেম হচ্ছে, অনেকে উল্টো পাল্টা কাজ করছেন, এই জিনিসটা করবেন না, আমি একটু দেখিয়ে দেবো, কেউ স্কিপ করে চলে যাবে না, সঙ্গে থাকুন আমি দেখাচ্ছি। আমি মাখাটা দেখাচ্ছি না কারণ হচ্ছে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, মাখার ভিডিও অনেক ইউটিউবে দেওয়া আছে, এটা অলরেডি মেখে রেখেছি আমি। হাতে একটু পাউডার নিয়ে নেবেন, একটু পাউডার নিয়ে নিলাম, যতটা পরিমাণ লাগবে সেই পরিমাণ মতন আপনি এটাকে নিয়ে নিলেন। আপনারা জানেন এটা হচ্ছে আপনাদের ফিক্সার, আমরা দিয়ে দিয়েছি কোম্পানির তরফ থেকে, ফ্রিতে দেওয়া হচ্ছে এটা। এই এমসিলের মধ্যে এটাকে পাঞ্চ করতে হবে, আমি একটুখানি এভাবে ভেঙে নিলাম এটাকে, এটার মধ্যে 2 ফোঁটা 3 ফোঁটা যার হাতে যেরকম স্পিড সেইভাবে সেইভাবে দিতে পারবেন। হ্যাঁ আমি একটু দেখে নিলাম, দেখুন আমি এটাকে মেখে নিচ্ছি। অনেকে এটা মাখতে গিয়ে হাতে একটুখানি জ্বলতে পারে, হ্যাঁ জ্বালা পোড়া হতে পারে, সেটার কারণ হচ্ছে এটা যদি হাতে কোথাও কাটা থেকে থাকে সেই ক্ষেত্রে কাটা জায়গায় লেগে গেলে সেটা একটা প্রবলেম হতে পারে, এই জায়গাটা একটু ধ্যান দেবেন। আপনি এটা গ্লাভস দিয়েও মাখতে পারেন এইটুকু ক্ষেত্রে, ফিক্সারটা দেওয়ার সময়, বাদ বাকি আপনি নর্মালি আপনি মাখতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি নর্মালি সবসময় মাখি, আপনারা দেখেন দেখেছেন যারা কাজ করছেন বা যারা আমাদের কোম্পানিতে এসছেন তারা জানেন। দেখেন এরকম পাউডার দিয়ে নেবেন তাহলে সবচেয়ে সুবিধা হবে, আমি একটু দেখাচ্ছি। যখন এটা মোটা হয়ে যাবে মানে পাতলা হয়ে যাবে আপনি কিন্তু পাউডারের উপর একটু রেখে এভাবে প্রেস করতে পারেন, দেখবেন আপনার একটু শক্ত হয়ে যাবে, স্মুথ ব্যাপারটা চলে আসবে। আমি একটু পাতাটা করে দেখাবো, তারপরে ডালগুলো করে দেখাবো, হাতগুলো অনেকগুলো মোটা হয়ে যাচ্ছে সেটা আমি করে দেখাবো, সঙ্গে থাকবেন, কেউ স্কিপ করে চলে যাবেন না।
যেমন পাতাটার ক্ষেত্রে এরকম একটা গোল করবেন, গোল করে ডিম আকৃতি করে নেবেন। এই যে ডিম আকৃতি দেখছেন, এরকম টাইপের ডিম আকৃতির একটা করে নেবেন, ভালো করে দেখে নিন। হয়ে যাওয়ার পর আঙুলটা দিয়ে হালকা করে ভাই প্রেশার দিয়ে দেবেন। প্রেশারটা দিলেন, দেওয়ার পর এই জায়গাটা একটুখানি ছুঁচলো করে দিন মাথার দিকটা, এরকম ভাবে হাত দিয়ে একটু বোলালেই দেখবেন এই কাজগুলো এত ফাইন, কোনো জলের ব্যাপার নেই, মানে ক্লেটা আপনার যেটা ইমসিলের কাজ হচ্ছে খুব ফাইনভাবে হয় এটা। এভাবে একটুখানি করে দিলেন, ওকে, ভালো করে দেখবেন। এবার কি করতে হবে আপনাকে আমি একটা বোর্ডের উপরে দেখাই, তাহলে আপনাদের সুবিধা হবে। আমি এই বোর্ডটা নিলাম, বোর্ডের উপর আমি এটা দেখাচ্ছি, যেহেতু দেখাতে সুবিধা হবে আমার, এটা রাখলাম আমি। আপনি একটা এরকম কাঠি নিতে পারেন, কাঠিটা নিয়ে মিডিল দিয়ে আমরা দাগ দিতে পারেন, দেখে নিন। একটা দাগ দিলাম আমি, এবার পাতা যেহেতু করবো আমি এখান থেকে একটা দাগ দিলাম, এইভাবে এইভাবে একটা দাগ দিলাম, এইভাবে একটা দাগ দিলাম, এইখানে একটা দাগ দিয়ে দেবো আমি, এপাশেও একটা দাগ দিয়ে দেবো। পাতাটার অনেকের প্রবলেম হচ্ছে, দেখুন ভালো করে। দেখতে পাচ্ছেন এই টাইপের কিন্তু করতে পারেন, খুব ইজিভাবে হয়ে যাবে, আপনি পাতার মধ্যে বসিয়ে দিতে পারবেন। এটা একটা, এটা হচ্ছে পাতাগুলো, পাতাগুলো অনেকেরই প্রবলেম হচ্ছে, পাতা ঠিকঠাক করে হচ্ছে না। আপনি এই টাইপের পাতা করতে পারেন, ধরুন আপনি একটা ফুল করবেন, আপনি এটাকে গোল করতে পারেন, গোলটা করে নিন। এগুলো হচ্ছে সোজা প্রসেস, গোল করে নিলেন এরকম একদম গোল। গোল করার পর ভালো করে দেখুন, আমি এরকম একটা গোল প্রেশার দিয়ে দিলাম এরকম। এবার আমি এটা ফুল করব, আমি কি করছি এইভাবে এপাশে একটা দাগ দিয়ে দিলাম, এপাশে আমি একটা দাগ দিয়ে দিলাম এরকমভাবে, ঠিক আছে। মিডিলে এরকমভাবে একটু আমি গোল করে দিলাম, দেখুন এই টাইপেরও ফুল হতে পারে, বা কোনো জায়গায় আপনি একটা ব্যাকগ্রাউন্ড করে, যেটা যদি বড় হয় তাহলে আপনি তিনটে চারটে দাগ দিতে পারেন এরকমভাবে, দেখে নিন, তাতেও কিন্তু আপনার দেখতে ভালো লাগবে, খুব ইজিভাবে হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এই টাইপের আপনারা করতে পারবেন। দিয়ে আপনি ডালের পাশে বসে দিলেন একটা জায়গায়, ফুলের পাশে, দেখতে ভালো লাগবে। এগুলো পাতাগুলো অনেকে এমন করে ফেলছেন, অনেক বড় বড় করে ফেলছেন, অনেক ছোট ছোট করে ফেলছেন, এই জিনিসটা করবেন না, ঠিক আছে, এই একটা ব্যাপার হলো। এবার হচ্ছে আমি ডালপালা, ডালপালা অনেক সময় অনেকের প্রবলেম হচ্ছে, আমি একটু সেটাও দেখিয়ে দিচ্ছি, দেখুন এইটা জিনিসটা করলেন। করার পর আপনি একটা কিছু নিয়ে নেবেন, যেটা দিয়ে হাত দিয়ে প্রেশার দিয়ে এরকম একটা কিছু নিয়ে নেবেন, এটার উপর বসাবেন, বসিয়ে হালকা করে এরকম প্রেশার দিয়ে দিন, দেখুন চারিদিকটা সমান হবে, দেখিয়ে দিচ্ছি, দেখে নিন, দেখতে পাচ্ছেন। এইবার আমাকে এটা কি করতে হবে, যেহেতু আমাকে একটা ড্রয়িং করতে হবে এর উপরে, গাছের একটা সিস্টেম থাকে, আপনি এরকমভাবে দাগ দিয়ে দিতে পারেন, এইভাবে দেখতে কিন্তু ভালো লাগবে। একটু তেল যেটা যাবে সেটা নারকেল তেল বা একটু পাউডার দিয়ে নেবেন, দেখতে পাচ্ছেন এই টাইপের, ভালো করে দেখুন এই টাইপের করতে পারেন। এটা একটা পার্ট। সেকেন্ড হচ্ছে চুলের ব্যাপারটা, যেখানটায় চুল করছেন সেই জায়গাটা অনেকের প্রবলেম হচ্ছে, সেটা আমি একটু দেখিয়ে দিই, সঙ্গে থাকবেন, কেউ স্কিপ করে চলে যাবেন না। চুলের ব্যাপারটাও আমরা সেইভাবেই করতে পারি, আমি যেভাবে দেখালাম গাছটাও, চুলটার ক্ষেত্রেও আমি এরকম করে নিলাম, দিয়ে আমি এটা কিছুতে চাপ দিলাম, আমি একটু পাউডার মাখিয়ে নেবো এটাই, তাতে কি হবে আটকে যাবে না বোর্ডের সঙ্গে। হ্যাঁ, এবার আমি একটু প্রেশার দিয়ে দিলাম, প্রেশার দিয়ে আমি এটাকে বার করে নিলাম, স্কিপ করে চলে যাবেন না, সঙ্গে থাকবেন। ধরুন এই চুলটা যেমন আমি দেখাচ্ছি আপনাকে, এই যে চুলের স্টাইলটা হয়েছে, এই চুলগুলো কিভাবে হয়েছে সেটা আমি একটু দেখাই, ভালো করে দেখবেন। আপনি কাঠিটা নিতে পারেন, কাঠি বা একটা স্টিলের কিছু নিতে পারেন, সবচেয়ে বেটার হয়। আমি একটু দেখিয়ে দিই, এরকম যদি টুলস থাকে আপনার কাছে খুব ভালো হয়, যারা কাজ করছেন এবার একটা টুলস নিয়ে নেবেন, তাহলে কিন্তু আপনার কাজ করতে খুব সুবিধা হবে। দেখুন প্রত্যেকটা কাজের জন্য এক একটা পার্ট দেওয়া আছে, আপনি এটাতে খুব সুন্দর করতে পারবেন। যারা কাজ করছেন লাগতে পারে, না কিনলেও হবে, কোনো অসুবিধা নেই, দেখে নিন। সাধারণত টুল আমি ইউজ করি না, অনেকে ইউজ করছে অনেকে করছে না, সেক্ষেত্রে দেখে নিন ভালো করে, এরকম ভাবে না দাগ টেনে দেওয়া হচ্ছে চুলগুলোর ক্ষেত্রে। হ্যাঁ, ছুরি হলেও খুব ভালো হয়, আপনি ছুরি, যে পাতলা ছুরিগুলো আছে আমাদের, সেগুলো দিয়ে কিন্তু আপনারা করতে পারেন।
আমি সেটা দিয়ে একবার দেখিয়ে দেবো, কারণ টুলস অনেকের কেনা সম্ভব নয়। দেখতে পাচ্ছেন এই টাইপের আপনারা করতে পারেন। আমি একটুখানি পাতলা ছুরি দিয়েও দেখিয়ে দিচ্ছি, সেটাও একটু দেখুন। দেখুন এই ছুরি দিয়েও আপনারা কিন্তু খুব ইজিভাবে করতে পারবেন, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। ছুরি দিয়ে আরো ভালোভাবে পাতলা ছুরি দিয়ে কিন্তু সবচেয়ে ভালো হবে, আপনি চুলগুলো পাতলা ছুরি দিয়ে করলে আরো দেখতে ভালো ভালো হবে, ওগুলো মোটা থাকে অনেক সময়। এবং ছুরি দিয়ে কিন্তু খুব সুন্দর হচ্ছে, দেখুন দেখুন। সাধারণত এই কাজ আমি করি না, আপনাকে আমি শেখাচ্ছি জাস্ট এইটুকুই। যারা কাজ করছেন এর থেকে ভালো করবেন আমার থেকেও, যখন করবেন আপনারা কাজ। আমি শুধু আপনাকে পদ্ধতিটা দেখাতে পারছি যে কীভাবে করলে বেটার হয়, আর কিছুই নয়। কাজ কিন্তু যারা করছেন তারা কিন্তু আমার থেকে ভালো অবশ্যই করবেন। দেখতে পাচ্ছেন স্টাইলটা চলে আসবে, এরকম পাতলা ছুরি কিন্তু ইউজ করলে খুব বেটার হবে। এই প্রবলেমগুলো অনেকের হচ্ছে বলে না, কাজগুলো গুড লুকিংটা হারিয়ে ফেলছে, যে কারণে কাজে প্রবলেম। আপনারা কিন্তু কাজ করছেন ঠিকঠাক, কিন্তু এই প্যাটার্নগুলো রাখলে কাজটা কিন্তু আরও ভালো হবে। এই জায়গাটা একটু ধ্যান দেবেন। আমি আর একটা জিনিস দেখাচ্ছি, কিছু ডিজাইনের ব্যাপার। অনেক সময় আমরা যখন কোমরের বন্ধনীগুলো পড়ছি, একটু দেখাই এই যে কোমরের যে বন্ধনীগুলো পড়ছি, এর উপরে একটা ডিজাইন দিলে কিন্তু খুব ভালো হয়। এটা একটা আলাদা ডিজাইন, এটা কিন্তু একটা আলাদা ডিজাইন করলে খুব ভালো হয়, তাহলে কিন্তু কাজটা দেখতে আরও শোভার হবে। দেখুন কাজ যত দেখতে ভালো হবে তত মার্কেটে বেশি বিক্রি হবে, আর তাতে আপনারা বেশি অর্ডারটাও পাবেন। আমি একটু দেখাই ওটাও, যে ডিজাইনটা আপনারা কীভাবে করবেন। ধরুন আমি এটাই করছি, এটা একটু প্রেশার দিয়ে দিলাম এরকম। এই যে নেটগুলো দেওয়া হয়েছিল মনে আছে, যাদেরকে দিয়েছিলাম আমরা, এই নেট বা ভ্যারাইটি যখন ডিজাইন দিতে পারেন হালকা করে এভাবে প্রেশার দিয়ে দেবেন। দেখুন এখানে ডিজাইন চলে আসবে, দেখিয়ে দিচ্ছি আমি ভালো করে। দেখুন অনেকখানে বেলছেন এটার উপরে, বেললে কিন্তু ডিজাইনটা আসবে না। হ্যাঁ, এর মধ্যে হালকা করে ছাপ দিয়ে দিতে হবে, দেখাচ্ছি দেখুন এই ডিজাইনটা এসছে। এই টাইপের ভ্যারাইটি ডিজাইন করতে পারেন আপনারা, আরও অনেক রকম ডিজাইন করতে পারেন। যেমন আমি টুলসের মধ্যে একটা ডিজাইন আছে সেটা আমি দেখাচ্ছি, বিভিন্ন রকম ডিজাইন আপনারা কিন্তু করতে পারেন। এটাও আমি দেখিয়ে দিচ্ছি, দেখবেন এই টুলসগুলো যখন যার কাছে আছে এর উপর দেখুন একটা ডিজাইন আছে। আমি এর মধ্যে নিলাম, হালকা করে এভাবে বুলিয়ে দিলাম, দেখুন এখানে একটা কিন্তু ভ্যারাইটি ডিজাইন চলে আসবে প্রেশার দিয়ে একটুখানি। খুব বেশি প্রেশার দেবেন না, তাহলে কিন্তু আবার প্রবলেম হয়ে যাবে। দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, দেখুন এই একটা টাইপের ডিজাইন এসে গেলে কোমরে বন্ধনীতে আপনারা বসাতে পারবেন। এই টাইপের ডিজাইনগুলো কিন্তু খুব ইজিভাবে হয়ে যায়, ভ্যারাইটিস রকম ডিজাইন আপনি করতে পারেন। যেমন ধরুন এইখানে একটা কাজ দেখুন, দেখুন গোল গোল করেছে, এইখানটায় একটা কাজ দেখুন, একটা যেমন লম্বা করে করে নিয়েছে এটা, ঠিক আছে। আমি একটু দেখিয়ে দিই আপনাদেরকে এই ডিজাইনটা কীভাবে করেছে, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। যেমন লম্বা করে নিয়েছে, এর উপর এটাকে বসিয়ে দিয়েছে এরকম, বসানোর পর ঠিক আছে যে বসিয়ে দিয়েছে, এরকম টুলস যাদের কাছে আছে বা এরকম কাঠিও নিয়ে নিতে পারেন। এই যে কাঠিটা দেখছেন, এরকম কাঠি নিয়ে এরকমভাবে বসিয়ে দিয়েছে। দেখুন আমি একটু বসাচ্ছি ভালো করে, দেখুন দেখতে পাচ্ছেন এই টাইপের কিন্তু আপনারা ডিজাইন করে দিতে পারেন। দেখতে পারলে এই কাজগুলো খুব ইজি আছে, সেগুলো আপনারা করতে পারবেন। এটা কিন্তু আটকে গেল এর সঙ্গে, যাই আমরা তোলার চেষ্টা করবো এটা, তাহলে নষ্ট হয়ে যাবে। কিন্তু এম সিলের যেহেতু এর মধ্যে আটকে গেলে এটা পুরো নষ্ট হয়ে যাবে, এভাবে দেখানোটা ঠিক হয়নি, পরিষ্কার হয়ে যাবে। এম সিলের একটা প্লাস পয়েন্ট, আপনি যেখানে কাজ করছেন সেখানে যদি বসেও কাজ করেন সেখানে কিন্তু আটকে যাবে, আর আটা কিন্তু আপনার বেশি লাগবে না, অল্প কিলো আটা দিলেও আপনার কাজ এসে যাবে। যদিও এসে যায় না, কোনো কাজে যদি এরকম আপনি কাজ করছেন করতে করতে এই প্রবলেমগুলো হয়েছে, এবং কাঠি দিয়ে না পরিষ্কার করে নেবেন এরকমভাবে। অনেকে দেখছি সাইডে লেগে যাচ্ছে, জল দিয়ে পরিষ্কার করতে যাচ্ছেন হবে না, কিন্তু এটা কাঠি দিয়ে এইভাবে পরিষ্কার করে নিতে হবে।
আমি এবার আরেকটা জিনিস দেখাবো, সঙ্গে থাকবেন। এই কাজগুলো কিন্তু খুব শিগগিরই এসে যাচ্ছে, আপনাদের আরো প্রোডাকশন বেড়ে যাবে। ছোট্টর মধ্যে কাজ দেখুন, খুবই ছোট্টর মধ্যে কাজ। এবার আসছি আমি এই কাজগুলোতে। এই কাজগুলোকে আপনাদের কি করতে হবে, এরকম ডিজাইনও আপনারা করবেন পরবর্তীকালে, আমরা শিখিয়ে দেবো। এটা হয়ে যাওয়ার পর যে কোনো একটা বেস কালার, ধরুন ব্ল্যাক একটা বেস কালার লাগিয়ে দিলেন, পুরো বোর্ডটায় পাতলা করে বেস কালার একটা লাগিয়ে দিলেন। লাগানোর পর গোল্ডেন হোক, কপার হোক বা চারকোল, যে তিনটে কালার আমাদের আছে, গোল্ডেন, কপার, চারকোল, এই তিনটে কালারের মধ্যে কোনোটা দুটো কালার মিক্স করে করতে পারেন, কোনোটা একটা কালার দিয়ে হালকা করে জাস্ট চালিয়ে দেবেন। মানে তুলিটা দিয়ে যখন আপনি করবেন, এই তুলি যখন আপনি ইউজ করবেন, হালকা করে জাস্ট এরম এটনি ঘষে দেবেন, সব জায়গায় দিতে হবে, ভার্ট করতে হবে, এরকম ব্যাপার নেই। তো দেখুন একটা গ্লসি ব্যাপার চলে আসে। দেখুন আমি এর মধ্যে দুটো কালার ইউজ করা হয়েছে, দেখুন একটা সাইডে কপার ইউজ করা হয়েছে, আর এখানে একটুখানি গোল্ডেন, আর এখানে একটুখানি গোল্ডেন, ব্যাস হয়ে গেল। কিন্তু ব্যাকগ্রাউন্ডটা যখন করা হয়েছে তখন কিন্তু এরকম ব্ল্যাক করা হয়েছে। এই ব্ল্যাকটা করার পরেই কিন্তু আপনাকে এই কাজটা করতে হবে। এবার এখানে আপনি ব্রাউন দিতে পারেন, আপনি অন্যরকম দু রকম তিন রকম কালার দিয়ে। দেখুন এইখানে একটা কাজ দেখাচ্ছি আমি, এরকম এমসিলের এই কাজটা দেখুন, দেখতে এখানে দুটো কালার ইউজ করেছে, একটা হালকা মেরুন কালার, এখানে একটু হালকা ব্রাউন কালার, দু সাইডে পড়েছে। এটা কিন্তু গোল্ডেন কালার আছে, সরি, এটা আপনার চারকোল আছে, আর এটা আপনাদের যে গ্লসি যেটা আছে না, আমাদের গ্লসি মেরুন বা রেড, সেই গ্লসি মেরুন বা রেড ইউজ করা হয়েছে। সেক্ষেত্রে কিন্তু কাজটা দেখতে ইউনিক লাগছে এবং ভালো লাগছে। এই জায়গাগুলো একটুখানি ধ্যান দিলে আপনি কিন্তু অনায়াসে কাজগুলো করতে পারবেন। যেগুলো আমি দেখালাম এগুলো একটু মন দিয়ে করুন। আর যারা পুরনো আছেন তারা কিন্তু কাজ যদি ছেড়ে দিয়ে থাকেন, যারা পুরনো যদি কাজ ছেড়ে দিয়ে থাকেন বা আসছেন না, তারা কিন্তু যোগাযোগ করুন, কাজ কিন্তু খুব ইজি হয়ে গেছে। আর যারা নতুন চ্যানেলটি দেখছেন ভিডিও, তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনার নাম, ফোন নাম্বার, অ্যাড্রেসটা লিখিয়ে দিন। এর ট্রেনিংটা কবে হবে সেই ট্রেনিংটা নিয়ে আপনি আবার এই কাজটা স্টার্ট করতে পারবেন। আমাদের সঙ্গে কাজ করলে আপনি যখনই কাজ করে এনে জমা দেবেন, সঙ্গে সঙ্গে মজুরিও পেয়ে যাবেন। এতক্ষণ ভিডিও থাকার জন্য ধন্যবাদ, নমস্কার।